সুস্থ মা এবং সুস্থ বাচ্চার জন্য গর্ভস্থ শিশুর সঠিক ওজন বৃদ্ধি ভীষণভাবে প্রয়োজনীয় আসসালামু আলাইকুম মনস বাংলার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব যে খাবারগুলি নিয়মিত খেলে গর্ভের বাচ্চার ওজন সঠিকভাবে বৃদ্ধি পাবে গর্ভবতী মায়েরা পুরো নয় মাস ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না অনেক ঠিক মতো বাড়ছে না তখন আমরা ভাবতে থাকি কোন কোন খাবারগুলি খেলে বাচ্চার ঠিক মতো বাড়বে তো আজকে তাদের জন্য আমার ভিডিও আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সমস্ত রকম আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটির যে বেল আইকন সেটিতে অবশ্যই প্রেস করবেন আজকে ভিডিওতে এমন কিছু কিছু খাবারের নাম আমরা উল্লেখ করব যেগুলো খেলে আপনার বাচ্চার ওজন সঠিকভাবে বৃদ্ধি পাবে প্রথমত গর্ভস্থ শিশুর ওজন বৃদ্ধিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া দরকার এক্ষেত্রে দুধ সব থেকে ভালো উৎস একজন প্রেগনেন্ট ওম্যান ডেলি দুশো থেকে পাঁচশো এমএল দুধ খেতে পারে যারা দুধ খেতে পারেন না তারা দুধ জাতীয় খাবার যেমন দই ছানা ছাছ বাদাম মিল্ক মিল্কশেক এগুলো খেতে পারেন তাছাড়াও দুধের সঙ্গে নানারকম ড্রাই ফ্রুটস মিক্স করেও আপনারা খেতে পারেন দুধ দিয়ে খেজুরও খাওয়া যেতে পারে বাদাম কিন্তু গর্ভস্থ মায়ের বাচ্চার ওজন বাড়ার জন্য ভীষণ উপযোগী এখানে আপনারা সমস্ত রকম বাদাম খেতে পারেন এছাড়াও ডেলি পাঁচ ছটা আমন্ড কাজু কিশমিশ ওয়ালনাট সারা রাত ভিজিয়ে রেখে ব্রেকফাস্টের পর বা সন্ধ্যাবেলায় আপনারা খেতে পারেন ব্রেকফাস্টের সঙ্গে আপনারা ডেলি কলা বা তিন চারটে খেজুর খেতে পারেন প্রেগনেন্সিতে ডিম কিন্তু ভীষণ উপযোগী এই সময় আপনারা ভাজা বা সেদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যের জন্য কেশর কিন্তু ভীষণ উপযোগী সাধারণত ছ মাসের পর থেকে আপনি দুধ দিয়ে কেশর খেতে পারেন প্রেগনেন্সিতে আমরা অনেকেই ভাত খেতে পারি না তবে ভাতের বিকল্প হিসাবে ফিট পাস্তা ফিট নুডলস রুটি ভেজা চিড়ে এগুলো আমরা খেতে পারি আপনারা কার্ড রাইসও ট্রাই করতে পারেন মুরগির মাংস বা চিকেন কিন্তু বাচ্চার আর ওজন বাড়ার জন্য ভীষণই উপযোগী একটি খাবার এই সময় আপনারা মুরগির মাংস খেতে পারেন এই সময় আপনারা যে কোনো রেডমিট যেমন বিফ মাটন বা ল্যাম খেতে পারেন প্রেগনেন্সিতে কিন্তু মাছ ভীষণ উপযোগী এই সময় আপনি ছোট মাছ বা বড় মাছ যে কোনো মাছ খেতে পারেন বা চাইলে সামুদ্রিক মাছও খেতে পারেন সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার বাচ্চার ব্রেনের এর ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপযোগী ফুল প্রেগনেন্সিতে আপনারা সকল ধরনের মৌসুমি শাকসবজি খাবেন এই শাকসবজিগুলো আপনি সেদ্ধ করে খেতে পারেন বা সবজি খিচুড়ি করেও খেতে পারেন মৌসুমি শাকসবজি থেকে আপনার গর্ভস্থ বাচ্চার ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এটি আপনার বাচ্চার বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করবে মাছ মাংস ডিমের পাশাপাশি সমস্ত রকম ডাল খাবেন মিক্সড ডাল কিন্তু গর্ভস্থ বাচ্চার ওজন বাড়াতে ভীষণ সাহায্য করে এই সময় মিষ্টি আলু বা সুইট পটেটো খাবেন যা আপনার বাচ্চার ওজন বৃদ্ধিতে ভীষণভাবে উপযোগী প্রতিটি খাবার আপনি চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়ে রান্না করে খেতে পারেন এতে কিন্তু আপনার গর্ভস্থ যে ভ্রূণ তার ব্রেন যখন ডেভেলপমেন্ট হবে সেটি ঘি ভীষণভাবে উপযোগী সর্বোপরি আপনি প্রচুর পরিমাণে জল খাবেন এতে আপনার বডি হাইড্রেট থাকবে আর প্রেগনেন্সিতে বডিকে হাইড্রেট রাখা ভীষণ প্রয়োজন ফুল প্রেগনেন্সিতে আপনি ডার্ক চকলেট খেতে পারেন ডার্ক চকলেট কিন্তু আপনার ওয়েট গেন করতে সাহায্য করবে এবং বেবি যে স্কিন স্কিন কিন্তু ভালো রাখতে সাহায্য করে ডার্ক চকলেট আপনি এ সময় অরেঞ্জ জুস খেতে পারেন অরেঞ্জ জুস আপনার বাচ্চার ভাইটামিন সিজকে অ্যাক্টিভ রাখবে এবং বাচ্চার ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করবে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন